আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্যান সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই ফুল ভিডিও রাবাট লাগানো থেকে এ টু জেড প্রতিটি বিষয় খুব সহজ করে বোঝাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নতুনরাও খুব সহজে শিখে নিতে পারবে। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজে আপনি শিখতে পারবেন। কারণ আপনাকে শেখানোর জন্য খুব সহজ করে ভিডিওটি তৈরি করেছি যেন আপনি সহজে শিখতে পারেন। এই সালোয়ারটি তৈরি করার জন্য এখানে যে কাপড়টি আমরা নিয়েছি, কাপড়টি ফার্স্ট টাইমে আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে। তো এখানে একটি দুই হাত বহরের কাপড় নিয়েছি, কাপড়টি আমাদেরকে এইভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে কাপড়টি আমাদেরকে সুন্দর করে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, হাত দিয়ে কাপড়টি সুন্দর করে এইভাবে বিছিয়ে রাখতে হবে। বিছিয়ে রাখার পরে এইদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করলে কিন্তু কাপড়টি চার ভাঁজে ভাঁজ হয়ে যাবে। খোলা ছেটটি বাইরের দিকে রাখতে হবে এবং আপনি যেদিকে থাকবেন সেদিকে আটকানো ছেটটি রাখতে হবে। ওকে, কাপড়টি এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে লম্বা মাপ নিতে হবে এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। প্যান্ট সিস্টেম ছেলরে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমাদেরকে 4 ইঞ্চি কাপড় রাখতে হবে। এই মার্জিনটাকে এভাবে সোজা করে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে। তো এইভাবে 4 ইঞ্চি কাপড় রেখে এখন কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। সেলরটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। এইভাবে মেপে যত ইঞ্চি আসবে ঠিক তত ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে। তো এখানে 36 ইঞ্চি হয়েছে, কিন্তু আমি সেলরটি 40 ইঞ্চি লম্বা তৈরি করব, এই জন্য 4 ইঞ্চি উপরে আমাকে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এখানে 36 ইঞ্চি দিয়ে মার্জিন করে নিচ্ছি এবং উপরে এলাস্টিক লাগানোর জন্য আরও 4 ইঞ্চি এক্সট্রা জয়েন্টই দিয়ে নিতে হবে। তো এই মার্জিনটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। জয়েন্টটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় আপনাকে সহজ করে শেখানো হবে। এরপরে এখানে হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। জয়েন্টটি এখানে কত ইঞ্চি দেবো, 4 ইঞ্চি, তাই না? যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে তাদের জন্য হাইটটি 15.5 ইঞ্চি নিতে হবে, যাদের বডি 38-এর নিচে হবে তাদের জন্য 14.5 ইঞ্চি। 4 ইঞ্চি ফিতা বাইরে রেখে এইভাবে 15.5 ইঞ্চিতে আমি হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। তো এইভাবে হাইয়ের মাপটি ঠিক আছে নেওয়ার পরে মার্জিনটাকে এইভাবে সোজা করে টেনে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এখানে লুচের মাপটি নিতে হবে। যার জন্য তৈরি করবেন তার কমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে। যার জন্য আমি তৈরি করতেছি তার কমরের মাপ হচ্ছে 40-কে 4 ভাগ করে 10 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপর এখানে সর্বনিম্ন 5 ইঞ্চি লুজ নিতে হবে, এর উপরে আপনি আপনার রুচি অনুযায়ী নিতে পারেন। এখানে যতটুকু কাপড়টি আছে সম্পূর্ণটা আমি লুজ দিয়ে দিচ্ছি এবং এই বাইরের সাইড থেকে হাইয়ের জন্য 2 ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটাকে এভাবে সোজা করে টেনে নিচ্ছি। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এবং হাইয়ের রাউন্ড শেপটি এখন করে নিতে হবে। হাইয়ের রাউন্ড শেপটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে পায়ের মাপটি নিয়ে নিতে হবে এবং এই সাইড থেকে মার্জিনগুলো টেনে নিতে হবে। এই সাইড থেকে আমাদেরকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং 1/2 ইঞ্চি কমিয়ে এখন 2 ইঞ্চিতে মার্জিন করতে হবে। ফার্স্ট টাইমে যে 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি সেখানে থেকে পায়ের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো হাইয়ের মাপটি নিয়ে যে মার্জিনটি টেনে নিয়েছি, এই মার্জিন থেকে দেখুন পায়ের মুখের মাপটির সাথে এই মার্জিনটাকে এইভাবে আমাদেরকে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে। ওকে, এইভাবে অবশ্যই প্রতিটি প্যান সিস্টেম সেলার কিন্তু এই মার্জিনটি আপনাকে টেনে নিতে হবে। এবং এই সাইড থেকে এখন আপনার লুজ অনুযায়ী, মানে আপনি কতটুকু লুজ রাখবেন সেই অনুযায়ী ফার্স্ট টাইমে হাত দিয়ে এভাবে মার্জিনটাকে টেনে নেবেন। আর স্কেল দিয়ে আপনি একেবারেই টেনে নিতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে যথেষ্ট পরিমাণ। তো এইভাবে মার্জিনটি আমাদেরকে ঠিক আছে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে। পায়ের মুখের যে মাপটি নিয়েছি সেই মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। একটি মার্জিন এইভাবে টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আরও একটি মার্জিন আমাদের সুন্দর করে টেনে নিতে হবে। এভাবে 2টি মার্জিন টেনে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, আমরা যে মার্জিনগুলো করেছি, তাই না, এই মার্জিন অনুযায়ী কিন্তু এখন কাটিংটি করে নিতে হবে। তো এই দিক থেকে কাটিংটি আমি শুরু করতেছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি নিয়মিত আপনি পরবর্তীতে দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই সাইডটি এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তো এই কাপড়টি যখন আমরা ভাঁজ করে সেলাই করব, এই কাপড়টি কিন্তু এখনই ভাঁজ করে আমাদেরকে মিল করে কাটিং করতে হবে, না হলে কিন্তু সেলাই করার সময় সাইডগুলো ব্যতিক্রম হবে, কারণ পায়ের নিচের অংশটি অনেক চাপানো থাকে, উপরে কিন্তু সরানো থাকে। এই জন্য কাপড়টি এভাবে ভাঁজ করে আমাদেরকে এই মাপে কাটিংটি করে নিতে হবে। তো এই সাইড থেকে দেখুন যে মার্জিনটি করে নিয়েছে, তাই না, 2 ইঞ্চিতে, সেই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে। এবং আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, কাপড় কাটিং করতে বা সেলাই করতে ভয় পাচ্ছেন, আপনি একটি কাজ যত প্র্যাকটিস করবেন, যত করবেন, তত আপনার কাছে সহজ মনে হবে।
নতুন দেখে ভয় পাইলে তো আপনি কখনো কাজ শিখতে পারবেন। অবশ্যই আপনাকে সাহস করে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন। সাইড থেকে যে অবশিষ্ট কাপড়টি বের হয়েছে, এই কাপড়টি এখানে আমাদেরকে 4 ইঞ্চি ঠিক আছে জয়েন্টটি দিতে হবে এবং কোমরের পাশের মাপে এভাবে কাটিংটি করে নিতে হবে। এলাস্টিক লাগানোর জন্য আমাদেরকে এইভাবে 1.5 ইঞ্চি কাপড় বা 2 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিতে হবে। এবং কাপড়টি কত ইঞ্চি প্রয়োজন? 4 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ, তাহলে 4.5 ইঞ্চিতে এখন আমাদেরকে মার্জিনটি করে কাটিং করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সালোয়ারটি পারফেক্টলিভাবে 40 ইঞ্চি আমরা তৈরি করতে পারবো। ওকে, এভাবে জয়েন্টের কাপড়টি কাটিং করা হয়ে গেলে এই প্যান সিস্টেম সালোয়ারটি কিন্তু কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজে শিখতে পারবেন। সেলাই করার জন্য পায়ের পার্টগুলো এখানে নিতে হবে সর্বপ্রথম আমাদেরকে, তো একেবারে নিচ থেকে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এই সাইডে কিন্তু কাটিং করার সময় 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে কাটিং করেছি, তাই না? 1/2 ইঞ্চি মার্জিন রেখে বরাবরই সেলাইটি দিতে হবে। তো এইভাবে বরাবর আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদেরকে এখন ঠিক আছে উপরে একটি চাপ সেলাই দিতে হবে। তো এই চাপ সেলাইটি আপনি সেলাই থেকে 1 ফিট দূরে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এবং চাপ সেলাইটি দেওয়ার সময় সেলাইটিকে ঠিক আছে বেশ সুন্দর করে ফিনিশিং করে নিয়ে সেলাইটি দিবেন, তাহলে ফিনিশিং ভালো হবে কাজের। তো এই চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা 4 ইঞ্চি জয়েন্টের জন্য কাপড়টি কাটিং করে নিয়েছি, এই পট্টিটি এভাবে রাখতে হবে, রেখে 1/2 ইঞ্চি মার্জিন রেখে বরাবর এই সেলাইটি এখন দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে বরাবর সেলাইটি দিতে হবে। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে কাপড়টি ভাঁজ করে আঙুল দিয়ে চাপ দিতে হবে। দেওয়ার পরে 1 ফিট মার্জিন রেখে বরাবর ঘুরে একটি চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে ঠিক আছে যে কোনো প্যান সিস্টেম সেলারের জয়েন্টটি আমাদেরকে দিয়ে নিতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদের পায়ের নিচের অংশটি সেলাই করতে হবে, তাই না? তো এই দিকে উল্টিয়ে নিতে হবে। ফার্স্ট টাইমে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে আমরা ভাঁজ করে নেব। এবার 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে নেওয়ার পরে এরপরে বাকি কাপড়টি আমাদেরকে দেখুন ভাঁজ করে একেবারে ভিতরের দিকে নিয়ে নিতে হবে। আঙুল দিয়ে ভালো করে এইভাবে চাপ দিয়ে কাপড়টি মিল করে বসিয়ে নিতে হবে। এতটুকু অংশ কাপড় ভাঁজ করে নেওয়ার পরে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে। সেলাইটি অবশ্যই একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়ের নিচের এই সেলাইটি দেখতে ভালো দেখা যাবে। একটি সেলাই দেওয়ার পরে 1 ফিট মার্জিন রেখে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো এইভাবে সুন্দর করে আমাদেরকে 2টি সেলাই দিয়ে নিতে হবে। ওকে, দেওয়ার পরে সাইডে যে এক্সট্রা কাপড় এবং সুতোগুলো থাকবে সুন্দর করে কাটিং করে ফিনিশিং করে নিতে হয় পায়ের মুখের অংশটিকে। তো একই নিয়মে 2টি পায়ের পার্ট কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, তাই কিন্তু আপনাকে আমি একটি পায়ের পার্ট ফুল তৈরি করে দেখাচ্ছি, আরেকটি পায়ের পার্ট শুধু পট্টিটি জয়েন দিয়ে দেখাচ্ছি। তো নিচের অংশটি একই নিয়মে সেলাই করে নেওয়ার পরে এই পায়ের পার্টটি তো ঠিক আছে, এই পট্টিটি আমাদেরকে এভাবে সেট করে নিতে হবে। নেওয়ার পরে বরাবর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একটি প্যান সিস্টেম সেলার আমাদেরকে কাটিং করতে হয় এবং পায়ের পার্টগুলো তৈরি করতে হয়। তৈরি করার পরে হাইটি জয়েন দিতে হবে, এলাস্টিক লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সহজে আপনি একটি প্যান সিস্টেম সেলার তৈরি শিখে যাবেন। এরপরে এইভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে পায়ের মুখের যে মাপটি আছে, তাই না, ফিতে দিয়ে মেপে নিয়ে আপনাকে এখানে থেকে অ্যাকুরেট করে সেলাইটি শুরু করতে হবে। পায়ের মুখের মাপটি আপনি যত ইঞ্চি দিবেন অবশ্যই ফিতে দিয়ে মেপে নিয়ে সেলাইটি শুরু করতে হবে। এবং এই সেলাইটির এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি প্যান সিস্টেম সেলার বা নর্মাল সেলার যখন এই সেলাইটি আপনি দিবেন অবশ্যই এখানে 2টি করে সেলাই দিতে হবে, কারণ সাইডের এই কাপড়টি আড়াআড়ি থাকে, এই জন্য এখানে টান পেলে বা চাপ পেলে কিন্তু সেলাইটি ছিঁড়ে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য 2টি সেলাই যদি আপনি দেন তাহলে সেলাইটি কখনও খুলে যাবে না। এবং অবশ্যই এই সেলাইটি একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। একটি পায়ের অংশ এইভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আরেকটি পায়ের অংশ আমাদেরকে বরাবর এইভাবে সেলাইটি করে নিতে হবে। আমি কিন্তু প্রতিটি কাজ আপনাদেরকে সহজ নিয়মে এবং ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করি যেন নতুনরা খুব সহজে শিখতে পারে। এইভাবে পায়ের পার্টটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে হাইটি জয়েন দিয়ে নিতে হবে। তো এইভাবে 2টি হাই মিল করে রেখে 1/2 ইঞ্চি মার্জিন রেখে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। অবশ্যই যে কোনো সেলোয়ার যখন হাইয়ের এই সেলাইটি আপনি দেবেন অবশ্যই এখানে 2টি করে সেলাই দিতে হবে। হাইটি জয়েন দেওয়ার পরে এলাস্টিকটি কীভাবে আমাদেরকে লাগিয়ে নিতে হবে, এলাস্টিকের মাপ নেওয়ার যে নিয়ম আপনাকে আমি বলে দিচ্ছি। যার জন্য আপনি সেলোয়ারটি তৈরি করবেন তার কোমরের মাপ যত ইঞ্চি আসবে তার সাথে আরও 6 ইঞ্চি যোগ করতে হবে। কী করতে হবে? এলাস্টিকের মাপ নেওয়ার নিয়ম, যার জন্য তৈরি করবেন তার কোমর 30 হতে পারে, 32 হতে পারে, 36, 40, যাই হোক না কেন, তার সাথে 6 ইঞ্চি যোগ করবেন।
6 ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ ইলাস্টিক নিতে হবে। তো আমি যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করতেছি তার কমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি, 40-এর সাথে যদি আমি আরও 6 ইঞ্চি যোগ দিই কত হবে 46, তাহলে 46-কে দুই ভাগ দিলে কত 23, তাহলে ইলাস্টিকটি এখানে আমাকে 23 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এখানে সুন্দর করে এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে, এইভাবে জয়েন্টটি দিয়ে নিতে হবে। জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন ঠিক আছে আমাদেরকে ইলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। ইলাস্টিকটি এখানে রাখতে হবে, এইভাবে রেখে এই কাপড়টি দিয়ে ঢেকে ইলাস্টিকটিকে ঢেকে নিতে হবে। এখন যে সেলাইটি আমরা দেব, এই সেলাইটি দেওয়ার সময় যেন ইলাস্টিকটির উপরে সেলাই না পড়ে সেই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইলাস্টিকটির কাজ ঘেঁষে যেন সেলাইটি যায়, ইলাস্টিকটির উপরে সেলাই পড়লে কিন্তু আপনি ইলাস্টিকটি লাগিয়ে নিতে পারবেন না। কারণ হচ্ছে দেখুন ইলাস্টিকের থেকে কিন্তু ঘেরে অংশটি অনেক বড়, একটি সাইড থেকে আমাদেরকে লাগিয়ে যেতে হয় আর একটি সাইড থেকে টেনে টেনে বের করে নিতে হয়। তো আশা করি একটি প্যান সিস্টেম সালোয়ার কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন, এবং নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য খুব সহজে একটি প্যান সিস্টেম সালোয়ার আপনি তৈরি করতে পারবেন। আমি ইলাস্টিকটি ফুল লাগানোর পরে সালোয়ারটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এই কাপড়টি কিন্তু দেখবেন একটি জায়গায় ঘোজ লেগে থাকে, সম্পূর্ণ জায়গায় কাপড় এভাবে সেমভাবে কুচি করে তারপরে মাঝখানের যে সেলাইটি আমাদেরকে টেনে টেনে দিয়ে দিতে হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি আপনার সময় থাকে ততটুকু অংশ আবারও রিপ্লাই করে দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, এই অবস্থায় স্যালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।